আজকে না আমাদের খাঁচার ভিতরে এটা একটা নতুন জিনিস এসেছে, কিছু বুঝতে পারছি না এটা কি জিনিস। এটার মধ্যে একটা ফুটো আছে, আবার ঢাকনাও আছে। হ্যাঁ একটু দেখছি কি হলো এটার ভিতরে। এটার মধ্যে আবার খেয়ারও আছে, একটু মুখে দিয়ে দেখি খেয়ারটা, দেখ কি করা যায়। নতুন জিনিস কি পাতে ঢুকিয়ে দিয়েছে আমাদের খাঁচার ভিতরে, আমরা খুব চিন্তায় আছি সারাদিন। আজকে আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। আমি হচ্ছি ডন, আমিও দেখছি, এসে বারে বারে পর্যবেক্ষণ করছি। এই তুই সর এখান থেকে, আমি এখন দেখে নিই আগে এটা কি। আরে এটার মধ্যে ফুটো আছে, আবার ঢাকনাও দেওয়া আছে, ব্যাপারটা কি, এটা কি জিনিস হতে পারে। এটার মধ্যে তো ভীষণ চিন্তার ব্যাপার, এতে কি জিনিস ঢুকে গেলো আমাদের কাছের মধ্যে, কি ঢুকিয়ে দিয়েছে। ভিতরে একটা ফুটো আছে, খেয়ার আছে। আজকে তো সাংঘাতিক চিন্তায় পড়লাম। আমি একটু দেখে দেখে যাই মাঝে মাঝে, পুটুটা দিয়ে কি আছে একটু দেখলাম আর কি। আবার দেখলাম, আবার আমাকে ডন ভাই এসে টপ করে বকা দিয়ে দিল। আমি উপরে গিয়ে বসে গেছি, আমাকে কিচ্ছুতেই দেখতে দিচ্ছে না ডন ভাই। খালি ডন ও আমাকে এসে খালি বকা দেয়, চোখটা গোল গোল করে তাকায়, ভয় পালিয়ে যাই। আমি চিন্তু, আমি কিছু করছি না, আমি খালি দেখছি। ডন ভাই আবার আসলো, চুল্লু দেখছে, সবাই দেখছে, কিন্তু চুট করে একটু কিউরিয়াসিটিটা আমার বেশি হচ্ছে। আমি চতুর্থ সবার থেকে আমার একটু কিউরিয়াসিটি বেশি হচ্ছে, একটু দেখতে ইচ্ছে করছে পুটুর ভিতরে কী আছে। ছন টনও ঢুকানো আছে, কি গুরু গুরু দেখা যাচ্ছে, একটু দেখে নিয়ে আমি পা দিয়ে টুকু টুকু করে দেখে নিয়ে আমিও একটা খেয়াল নিয়ে চলে আসলাম। আমিও একটু কিছু না কিছু একটা করি, সবাই যখন কাজ করছে আমিও একটা কাজ করব। আর আমার এখন অনেক কাজ, সারাদিন এটাকে দেখতে হবে, এটার ভেতর থেকে জিনিসগুলো বের করতে হবে, কী ঢুকিয়ে রেখেছে সব জানতে হবে, আমার অনেক কাজ। আমি তো একটু দুষ্টু করি কিন্তু আমার কাজটা অনেক সারাদিন। আমি আবার আসলাম, এই আমাকে বকা দিয়ে দিল ডন ভাইটা, একটুকু দেখতে দিল না রে, আমাকে একটুকু দেখতে দিল না ডন ভাই, কালি আমাকে চোখ লাগাচ্ছে, আমার কী দেখতে ইচ্ছে করতেছে। আমি আবার আসলাম, আবার আমার কাছে আসলো ডন ভাই, আমি আবার চলে গেলাম। ডন ভাই খালি নিজে নিজে দেখছে, আমাকে দিচ্ছেই না, কিছুতেই আমাকে দেখতে দিচ্ছে না। আমি ভাবি যে একটু দেখে যাই কি হয়েছে, আমি এবার আমার পা দিয়ে দেখবো। আবার ডন ভাই চলে আসলো, কি মুশকিল, আমাকে দেখতেই দিচ্ছে না। আমার তো ভীষণ ইচ্ছে করছে, আমি দেখবোই দেখবো, দেখলাম তার ভিতরে তো একটু কী আছে। আবার ডন ভাই চলে যাচ্ছে, কি মুশকিল, আমাকে দেখতে দেয় না, দেখেছি।